হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে একটা ব্লগ শুরু করছি শপিং এর, শপিং ব্লগ আঁকি, কিটা কিটা শপিং করে আনছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা সবাই ভালো লাগবো। আর ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। যারা আমার চ্যানেলও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করেন যেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিসো, নাইস নাইস কমেন্ট করা, কন্টিনিউ সাথে আসো, থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের সবাইরে। আর আজকে কিতা শপিং করি আনলাম এগুলো শেয়ার করবো। আর কোন জায়গা থেকে আনছি এগুলো ওই যে শেয়ার করবো। আর এখানোর মধ্যে এই ড্রেসটা আনছি মাহির থাকি, দেখান যদি মাহির থাকি। আর খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পারলাম। আর যারা আমার সবাই চৌধুরী পেজ থাকে দেখা, ফেসবুক পেজ থাকে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন যেন। এটা দেখতে পারলাম খুব সুন্দর একটা ড্রেস, একটা ট্রাউজার, ট্রাউজারটা অনেক সুন্দর। আর দেখতে পারলাম ট্রাউজারের ফাওগুলোর মধ্যে নাইস সুন্দর করে মালার ফাইল লাগাই লাগে পুঁতি। আর আমার কাছে তো ট্রাউজারটা অনেক নাইস লাগছে, দেখতে পারা অনেক সুন্দর। আর আমি অনেক শপিং করতে পছন্দ করি, শপিং করতে আসলে সব মেয়েরাই পছন্দ করি। আর এখন তো মানে উইন্টার টাইম, দেখতে পারা একটা আমার উড়না অনেক সুন্দর একটা ফ্রক, খুব নাইস, আমার কাছে তো অনেক ভালো লাগছে। একটু ক্লোজ এনে দেখেছেন, আর এটা গ্রে কালার ড্রেসটা, গ্রে আর ব্রাউনে। আর এটা দেখতে পাথরের খাম করা, আসলে একটু হেভি আছে ড্রেসটা, খাচ্ছে নি আমারে। আপনারা কমেন্ট করে জানাইবা আমার ড্রেসটা কিরকম হয়েছে। আর এই তো মেইন ড্রেস, আর এগু তো উন্না দেখাইছি দুপাট্টা, এই তো দেখতে পড়া মেইন ড্রেস গ্রে কালার। আর আমার মেয়ে রিয়ানা বইয়া দেখা তাই আমি কেতা কেতা আনছি। আর আটটা লম্বা, আমি অনেক পছন্দ করি লম্বা। আর ব্যাক সাইড হয়ে খাম করা, দুয়ো সাইডও সেম খাম, না সেম নাই, এই সাইডেরটা একটু ডিফারেন্ট আর এই সাইডেরটা তো আরো গর্জিয়াস। অনেক নাইস লাগছে, আপনারা কমেন্ট করে জানাই যেন আমার ড্রেসটা কিরকম হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবো। এই তো একটা আমার মেয়ে লাগে আনছি রামিসা লাগে, ড্রেসটা অনেক সুন্দর, উড়নাটা তো সিম্পল, একদম সিম্পল জর্জেটের মধ্যে খুবই সফট। আর ট্রাউজারটা অনেক নাইস, ড্রেসটাও অনেক নাইস, লাইক বিউটিফুল ড্রেস। আমার মেয়েটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যেন। আর আমার মেয়েটা একদম শিফনের কাপড়, জর্জেটের, একদম সফট, আর কিন্তু খুব আরাম হইব। এতো এখানে রাখি, আজকে অনেকগুলো শপিং করছি। উড়নাটার কালারটা অনেক নাইস, আর ড্রেসের এগুলা সিকুয়েন্সের খাম পরা, একটু দেখাচ্ছেন ড্রেসের এই সাইড, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, আপনার কাছে কিরকম লাগছে একটু জানাই যেন। একদম সিকুয়েন্সের খাম পরা, খুব নাইস খাম।
এটা এখানে আমি আমার আগে আর একটা ড্রেস আনছি, আর অনেক সুন্দর আমার কাছে, অনেক ভালো লাগে। গ্রে কালার, গ্রে আর পিঙ্ক, এটা আসলে একদম বেশি গ্রে নাই। জর্জেট উন্না পিঙ্ক কালার, উন্নাটা অনেক সুন্দর, নাইস, ভেরি নাইস, আমার কাছে অনেক নাইস লাগছে। আর আমি অলরেডি তো স্কার্ফ এমনি মানে এক্সট্রা কিনি আর কি, আর উন্নামি মানে ফিন্দি জর্জেট উন্না সামনে ফিন্দি আর সাইডে দিই, আর নাইলে তো আমি এক্সট্রা স্কার্ফ আমার লাগে সবসময় ড্রেস মিলাইয়া লাগি লাগি। আর একটা অবশ্য কিনতে পারবো, একটা সফট আছে আর দেখতে পারো আমার ড্রেসটা অনেক সুন্দর, গ্রে আর পিঙ্ক একটা, আগেটা আছে গ্রে আর ব্রাউন, খুবই খুবই নাইস লাগছে আমার কাছে। আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই জানাইবা। একটা তো অবশ্যই এটা আছে, ওখান থেকে দেখাও সাইড একটু, আটটা আটটার ডিজাইন অনেক সুন্দর, তিনটা ড্রেসের মধ্যে কোনটা ড্রেস বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এটা আমি গিফটে লাগাইছি আমার সিস্টারের লাগি, আর এই শাড়ি আমি আমার সিস্টার বলতে দিব গিফট, আমি ওপেন করতাম না একটু কেমনে দেখাইলি রাম সাররে, দু শাড়ি আনছি। অনেক সুন্দর লাগছে, এই শাড়ি দিয়েটা আপনারা কিরকম লাগছে অবশ্যই জানাইবা। আর আমি বাইস তুলতাম না যেহেতু আমি ড্রেস কিনোটা বাইস করা লাগবো, আর অনেক লম্বা লাগে বাইস করতে, একটা নাইলে অবশ্য থোড়া একটু দেখাই লাই বুঝতে পারবা। এই তো ভাবছিলাম বাইস করতাম না, ভাবলাম তো দেখাইলাম তে আপনারা একটু দেখাই লাই, অনেক সময় তোমার শখ করবা দেখবা লাগে। আর ওই একটা শাড়ির বাইস খুলি লাই, দুইটা সেম কালার, তে দেখতে পড়া আঁত লম্বা, আর আঁত লম্বা আমার অনেক পছন্দ, ব্লাউজ হাত লম্বা ব্লাউজ পিনলে শাড়িগুলো অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে লাগে। আর লন্ডনে তো অত বেশি গরম নাই, কিনতে আরাম আছে, আর বাংলাদেশে অবশ্য অনেক কষ্ট, কিনতেও অনেক কষ্ট হয়। আর এই তো আমি শাড়িটা দেখাই একটু কাফনারে, আর খুবই সফট আর জর্জেটের মধ্যে, আর অনেক নাইস শাড়িটা, আর গরমের দেশে কিনতে তো অনেক আরাম দেখতে পারলাম। আর মিডলের মধ্যে সুতার খাম করা, আর তো খুবই মানে ফাতলা সিম্পলের মধ্যে, একটা তো আমি অবশ্যই গিফট দিলাম, গিফটের লাগে একদম পারফেক্ট হয়েছে, আপনারা অবশ্যই জানাইবা কিরকম হয়েছে, একটু দেখাচ্ছেন কালার কিরকম স্যুট করেনি অবশ্যই জানাইবা। আমার সাথে তো ব্লু কালার খুবই ভালো লাগে, আপনারা এটা শাড়িটার কালার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এইগুলোই আজকের শপিং, আশা করি আপনার আরো ভালো লাগবো। রিয়ানা একবার কইলে এভরিওয়ান রে, আমার মেয়েটো যে শার্ট তাই একটা দুঃখ পাইলি সাই, রিয়ানা এভরিওয়ান রে একবার সালাম দিলাও।
আমার মেয়ে যে ঘুরতে নিলে কি দোয়া করবা? আর ওই জন্য আমরা চ্যানেল সাবস্ক্রাইব করো কইলাম। থ্যাংক ইউ রিয়ানা। আমার মেয়ে যে টায়ার্ড তো বহুত টাইম মানে খুবই হ্যাপি তখন। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে শাড়িটাও, আর সব থেকে আমার কাছে এই ড্রেসের দুপাটাটা অনেক অনেক পছন্দ লাগছে। আমার তো মানে কি এখনই মনে হয় ওর ড্রেসটা পিন দিয়া দেখতাম কিরকম হয়, বা এখন বেশি লেট হইতেছে কি। আমার কাছে তো মানে আমি স্কার্ফ বাঁধি না, আমার স্কার্ফ বাঁধলে আমি অনেক পছন্দ করি দেখতে পারো। আমার কাছে মানে কি অনেক নাইস লাগছে এই ড্রেসের দুপাটাটা কি। আপনারা কাছে কিরকম লাগছে অবশ্যই জানাইবা এই দুপাটাটা কিরকম হয়েছে। শপিং করার শেয়ার করছি না, একটু মানে তাড়াতাড়ি করে শপিং করছি। আর এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকা সুস্থ থাকা। যারা আমার চ্যানেল এখন পর্যন্ত লাইক দিছই না প্লিজ লাইকটা এন্ডে দিও দেওয়া যাইবা। যারা লাইক দিলাইছইন সাবস্ক্রাইব করে লিছইন আপনারা সবাই বিগ থ্যাংক ইউ। এই তো এখন আমি টাইডি আপ করে সবগুলা ড্রেস আর শাড়ি রাখি নিব, আর আমরা সবাই লাগি দোয়া করেন যেন। বাই এগেইন, সি ইউ সুন। আবারও একটু ভিডিও করলাম বিকজ অনেকের দাম জানতা চাই না, আর অনেকের দাম নাও বালা ফাইবা শুনলে, আর ভাবলাম বালা ফাই না না ফাইন দামটা কইলাই। আর অনেকে জানতা চাই না, আমি দেখছি অনেক সময় আমি অনেক জনের ব্লগ দেখলে দামটা জানতাম চাই। এই তো এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমি আনছি সেইল 35 কইরা। আর এই যে ড্রেস, এই ড্রেসটা 35 দিয়ে আনছি সেলটা কি, এইগুলা 65 এর আসিল। আর এই শাড়িটা আমি 50 দিয়ে আনছি দেখতে পারা। আর এই ড্রেসটা আমি 85 দিয়ে আনছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবো দাম শোনার পর। যারা যারা দেখতে চায় তারা লাগে অনেক ভালো হয়।